সেনবাগ উপজেলায় দলমত নির্বিশেষে সর্বমহলে সবচেয়ে বেশি প্রশংসিত ও গ্রহণযোগ্য ব্যক্তির নাম সৈয়দ হারুন পাঁচনং অর্জুনতলা ইউনিয়নের বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সমাজ উন্নয়নে নানানভাবে উৎসাহ প্রদানের যে মানুষগুলোর ভূমিকা সবসময় দৃশ্যমান নিঃসন্দেহে সৈয়দ হারুনের নাম ওই তালিকায় সর্বপ্রথমে লিপিবদ্ধ হয়ে থাকবে মানবিক অনন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত এই মহান ব্যক্তিটি শিক্ষার আলো সুবিস্তারে এবং সমাজ উন্নয়নে গত পঁচিশ বছর যাবৎ নিজস্ব অর্থ আর সামর্থ্য দিয়ে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এই সমস্ত কর্মকাণ্ডকে আরও বেগবান করতে দু সালে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করেন সৈয়দ হারুন ফাউন্ডেশন বৈশ্বিক মহামারী করোনার নির্মম তাণ্ডবে বিপর্যস্ত দেশের মানুষের এই ক্রান্তিলগ্নে সৈয়দ হারুন ফাউন্ডেশন তৃতীয় দাফে এবার স্থানীয় অসহায় ও কর্মহীন হয়ে পড়া চারশো পরিবারের মাঝে ঈদ উল ফিতরের শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করেন এই মানবিক কার্যক্রমে সৈয়দ হারুন ফাউন্ডেশনকে সর্বাত্মক সহযোগিতা করেন ওয়ার্ড ভিত্তিক স্থানীয় এক নিঃস্বার্থ ত্যাগী তরুণ ও উদীয়মান সমাজসেবক সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনায় রেখে সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমটি অত্যন্ত সতর্কতার সাথে সম্পন্ন করা হয় গত আঠারোই এপ্রিল সৈয়দ হারুন ফাউন্ডেশনের আরেক কর্ণধার সৈয়দা শেলি ম্যাডামের তত্ত্বাবধানে একই এলাকার অনেক অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এই বছরের শুরুতে গত চার জানুয়ারি ব্লাড অ্যান্ড হার্ট এবং সৈয়দ হারুন ফাউন্ডেশন যৌথভাবে এসএসসি এবং জেএসসি পরীক্ষার্থীদের জন্য মোটিভেশনাল প্রোগ্রামের আয়োজন করে এবং শিক্ষার্থীদের মাঝে নগদ বৃত্তির অর্থ প্রদান করে সৈয়দ সৈয়দহারণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সেনবাগের কৃতি সন্তান জনাব সৈয়দহারণ মঠোপুনে নোয়াখালী টিভিকে জানান নিজের প্রিয় জন্মস্থান সেনবাগ উপজেলা দিন পাঁচ নং অর্জুনতলা ইউনিয়নবাসীর কল্যাণে বিবেকের তাড়নায় ও নিজ দায়িত্ববোধ থেকে স্বতঃস্ফূর্তভাবে গুণগত শিক্ষার মান উন্নয়নে এবং সমাজসেবায় নিয়মিত কিছু করতে পারার আনন্দটা একেবারেই আলাদা দেশের সবচেয়ে এই কঠিন ক্রান্তি লগ্নে সমাজের অন্যান্য গুণীজনেরাও সব সময়ের মতো একইভাবে এগিয়ে আসলে যে কোনো পরিস্থিতি আমরা আগের মতোই অত্যন্ত সফলতার সাথে মোকাবেলা করতে পারব ইনশাআল্লাহ কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করে প্যাকেটজাত করা হয় রাজকামাল চিনি গুঁড়া চাল রাজকামাল চিনিগুরা চাল ডরবের সাথে বিদেশে রপ্তানি হচ্ছে বাংলার আভিজাত রাজকামাল চাল নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি